হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম ইসলামেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি পরোটা তৈরি রেসিপি অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন বাট আমি আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন নিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন স্বাদ মতো লবণ প্রয়োজন মতো তেল প্রয়োজন মতো কুসুম গরম পানি এবং লেয়ারিংয়ে ব্যবহারের জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ময়দা প্রথমে আমি ময়দার সাথে চিনি লবণ এবং বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে একটা সফট এবং স্টিকি ডো তৈরি করব এটা খুবই সফট হবে এবার উপরে হালকা ময়দা ছিটিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নেব এবার তেল নিয়ে ডোয়ের দুই পাশে খুব ভালো করে লাগিয়ে নেব এবং ডোটাকে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ডোটাকে হাত দিয়ে হালকা মধ্যে নেব এবার পিঁড়িতে তেল মাখিয়ে ডো থেকে একটু একটু করে অংশ নিয়ে আমি রুটি বেলে নেব রুটি বেলা হয়ে গেলে উপরে ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে দেব এবং এর উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব এবার ছুরি দিয়ে এক পাশে একটু কেটে এটাকে কনের মতো করে একপাশ থেকে ঘুরিয়ে মুড়ে নেব এবার এটাকে হাত দিয়ে ফ্রেশ করে নেব এবং সেম পদ্ধতিতে আমি প্রথমে সবগুলো তৈরি করে রাখবো তারপরে এগুলো দিয়ে পরোটা তৈরি করব আমি সেমভাবে সবগুলো তৈরি করে রেখেছি এবার পরোটা বেলার ফালা এর জন্য আমি ফ্রিতে আবার সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবং এরপর একটা একটা করে আমি অংশ নিয়ে পরোটা বেলে নেব চুলে একটা ফ্যান বসিয়ে ফ্যানটা যখন গরম হবে তখন এর মধ্যে বেলে নেওয়া পরোটা দিয়ে দিচ্ছি যখন উপর থেকে কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব এভাবে করে উল্টে ফাল্টে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি চামচে করে তেল নিয়ে চারদিকে ছড়িয়ে দেব এবার পরটার গায়ে তেল লাগিয়ে এটাকে আমি উল্টে দেব দিয়ে আবার অফর ফিটে সেমভাবে আমি চারপাশে চামচে নিয়ে তেল ছড়িয়ে দেব এভাবে করে কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নেব ফরোটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে তুলে রাখছি সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আপনার যদি তাওয়ায় দেওয়ার পর তেল ব্যবহার করতে না চান তাহলে ফরোটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিলেই হবে সবগুলো পরোটা আমি সিমভাবে তৈরি করে নিয়েছি এবার জাস্ট শেষ পর্যায়ে দুই হাতের মধ্যে সবগুলো পরোটা একসাথে নিয়ে একটু ফ্রেশ করে দেবেন এতে করে পরোটার মধ্যে একটা সফট ভাব আসবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন